রক্তপাত বন্ধ হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, গ্রামের মানুষ তার নিজের পঞ্চায়েতকে নিজে নির্বাচিত করবে, যেখানে পারে যেতে পারে। সুপ্রিম কোর্টে গেছিল, আবার যেতে পারে, আমি ক্যাভিয়েট করে রাখছি। না না, আলটিমেটলি পারবে না। বোকার মতো কাজ করছে এবং মমতা ব্যানার্জির আশ্রয় প্রশ্রয় এই জিনিসটা হচ্ছে। রাজীব সিনহাকে যেদিন অ্যাপয়েন্টমেন্ট করেন গভর্নর, সেদিন থেকে আমি লাগাতার বলেছি ইনি মমতা ব্যানার্জির একটি পোষ্য। এই পোষ্য তিনি বসিয়েছেন নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করার জন্য। নির্বাচন কমিশন থেকে কোনো কাজ হচ্ছে না, কাজ হচ্ছে নবান্ন থেকে। আপনি ভাবতে পারেন, যেখানে তৃণমূল যেদিন নমিনেশন করে এখানে মঙ্গলবার দিন, তার আগের দিন এখানকার ডিএম পূর্ণেন্দু মাঝি, তিনি ভিডিওদের ভিসি করে আমার কাছে ডকুমেন্ট আছে, বলছে কাল তৃণমূল নমিনেশন করতে আসবে, তোমরা দেখে নেবে। নমিনেশন ফাইলে টাইমের পরেও তৃণমূলকে দিয়ে নমিনেশন করানো হয়েছে। এই প্রথমবার সংবাদ মাধ্যম এবং পলিটিক্যাল পার্টি ডাটা পায়নি, সাথে সাথে মিনিমাম 36 ঘন্টা 48 ঘন্টা পরে ডাটা এসেছে। উইথড্র করিয়েছে পুলিশ বাড়িতে গিয়ে গিয়ে, কালকে নাড়া জলের একটা দাসপুরের দৃশ্য আপনারা দেখেছেন, পুলিশ যাচ্ছে উইথড্র করাতে বিরোধী দলের প্রার্থীদের। আমাকে নিজেরা এসডিও বিডিওরা বলেছে পুরুলিয়ার এবং দক্ষিণ চব্বিশ পরগনার, যে এসপি ডায়মন্ড হারবার, এসপি পুরুলিয়া, তারা মাঝরাত্রে গিয়ে নমিনেশন ফাইল করিয়েছে যেখানে গ্যাপ আছে। বড়োয়াতে মুর্শিদাবাদের বিডিও, তিনি দুটো পঞ্চায়েত সমিতির সিটে তৃণমূলের প্রার্থী ছিল না, তিনি আর ওসি দুজনে মিলে সেখানে গিয়ে মাঝরাত্রে নমিনেশন ফিল আপ করে জমা করিয়েছেন। গোটা রাজ্য জুড়ে যেভাবে গৌতম সান্যাল এবং সোমেন ব্যানার্জি আর সঞ্জয় বনশাল তিনজন মিলে গোটা রাজ্য জুড়ে মমতা ব্যানার্জির নির্দেশে নির্বাচন কমিশনকে পঞ্চত্ব প্রার্থী ঘটিয়েছেন, আমি মনে করি শুধু ওই বিডিওর বিরুদ্ধে সিবিআই করলে হবে না, সিবিআই করা উচিত নবান্নর 14 তলার বিরুদ্ধে। নবান্নর 14 তলার যে ল্যান্ড ফোনটা আছে, সেই ফোনের কল ডিটেলস, এই কদিনের মধ্যে কটা ডিএমএসপি বিডিও এসডিওর সঙ্গে সোমেন ব্যানার্জি গৌতম সান্যাল কথা বলেছেন সেটা জানা দরকার, এবং এদের মোবাইল ফোন নিয়ে কতবার এরা হোয়াটসঅ্যাপ বা ফেসটাইমে কথা বলেছেন, কি কি মেসেজ পাসন করেছেন, এগুলো জানা দরকার। সব তথ্য আমাদের কাছে আছে, আমরা করব। এই সঞ্জয় বনশাল প্রত্যেক দিন গিয়ে স্টেট ইলেকশন কমিশনে বসে আছে, তার কোনো অর্ডার নেই, গেজেট নেই, আমি তো আর একদিন দুদিন দেখব, এরপরে আমি নিজে গিয়ে ইলেকশন কমিশনের দরজায় বসবো। সঞ্জয় বনশালের অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাকে দেখাও, নইলে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করো। আমি নৌশদ সিদ্দিকী বলে বলবো না, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তার সরকার ও তার এই যে কোম্পানির বিরুদ্ধে যেই আঙুল তুলবে, সে যদি কোনো নির্দল হয়, যেমন ডায়মন্ড হারবারে দেখবেন নির্দল স্কুটি নিতে গেছিল, তার চোখটা নষ্ট করে দিয়েছে। এরা একটা লোকের কোনো বিরোধিতা করে, এই যে নন্দীগ্রামে বেশ কিছু নির্দলকে এখানকার আইসি আর একটা ডিএসপি আছে অমরনাথের কথায় পুলিশ গিয়ে বাড়ি বাড়ি গিয়ে উইথড্র করেছে। একটা 3.5 বছরের জেল খাটা মাল, তাকে যখন নন্দীগ্রামে যে কার্যালয়টা আছে মেঘনাথ পালের দয়া তৈরি হওয়া কার্যালয়, সেই কার্যালয় যখন তাকে ঘিরে ধরে বিক্ষোভ প্রকাশ করছে, তখন পুলিশের লোকরা গিয়ে
ঢাল তরোয়াল নিয়ে তাদেরকে রক্ষা করছে, তাদেরকে ঘিরে তাদেরকে বাঁচাচ্ছে। আপনারা শুনে রাখুন, এই নন্দীগ্রাম থানা, এই যে ভাইপো এসেছিল 7 লক্ষ টাকা থানা থেকে পেমেন্ট করেছে, ফোর্সের খাওয়া বাথরুম জলের বোতলের পেমেন্ট করেছে নন্দীগ্রাম থানা 7 লাখ টাকা। চণ্ডীপুর থানা পেমেন্ট করেছে 8 লক্ষ টাকা। আমার কাছে সব ডকুমেন্ট আছে। পৃথিবীটা গোল, মমতা ব্যানার্জির সরকার যাবে যাবে যাবে, বিজেপির সরকার হবে হবে হবে, 20 বছরের বেশি বিজেপি সরকার থাকবে। সব কম বয়সী ছেলে আপনারা যা যা করছেন সব হিসাব হবে আমার চন্দ্রগুপ্ত ডায়েরিতে লেখা। ভয়ঙ্কর তথ্য সব আছে, ক্যানিং এ উইথড্র করিয়েছে উইথড্র টাইমের পরে। ও পুলিশকে দিয়ে চাপ দিয়ে, আর ওদের কাছে প্রচুর টাকা, কয়লা গরু বালির টাকা, পাথরের টাকা, মদের বোতল থেকে টাকা নেয়। ডিয়ার লটারি কেউ পায় না, কে পান ডিয়ার লটারি? গরিবরা কাটতে কাটতে শেষ। ডিয়ার লটারি গত 1.5 বছরে তৃণমূলের ফান্ডে ইলেকটোরাল বন্ডে 300 কোটি টাকা দিয়েছে, 300 কোটি টাকা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ইলেকটোরাল বন্ড কিনে দিয়েছে। অত এই টাকা দিয়ে কেনা বেচা হচ্ছে? প্রধান বিচারপতি আমার কন্টেম্প পিটিশনের মূলে, অন বিহাফ অফ বিজেপি আমি যে কন্টেম্প পিটিশন করেছিলাম তার মূলে যে জাজমেন্ট দিয়েছেন, এরপরে আমার কিচ্ছু বলার নেই। তিনি মামলা ডিসপোজ অফ করেননি, আবার শুক্রবার রেখেছেন কমপ্লায়েন্সের জন্য। তার মানে ধরে নিতে পারেন এবারের পঞ্চায়েত নির্বাচন হচ্ছে কোর্ট মনিটরিং পঞ্চায়েত নির্বাচন, এবং 2013 থেকেও টাইট পঞ্চায়েত নির্বাচন জুডিশিয়ারি করাতে চান ফর দ্য সেফ অফ ডেমোক্রেসি অফ ওয়েস্ট বেঙ্গল। মারা গেছে 8টা সংখ্যালঘু, এখানে নন্দীগ্রামে সব সংখ্যালঘু বুঝতে মমতা ব্যানার্জি 199টা ভোট দিয়েছে, আর হচ্ছে 8টা। মমতা ব্যানার্জি বাধা করে পুলিশকে দিয়ে চাপ দিয়ে, আর ওদের কাছে প্রচুর টাকা, কয়লা গরু বালির টাকা, পাথরের টাকা, মদের বোতল থেকে টাকা নেয়। ডিয়ার লটারি কেউ পায় না, কে পান ডিয়ার লটারি? গরিবরা কাটতে কাটতে শেষ। ডিয়ার লটারি গত 1.5 বছরে তৃণমূলের ফান্ডে ইলেকটোরাল বন্ডে 300 কোটি টাকা দিয়েছে, 300 কোটি টাকা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ইলেকটোরাল বন্ড কিনে দিয়েছে। অত এই টাকা দিয়ে কেনা বেচা হচ্ছে? প্রধান বিচারপতি আমার কন্টেম্প পিটিশনের মূলে, অন বিহাফ অফ বিজেপি আমি যে কন্টেম্প পিটিশন করেছিলাম তার মূলে যে জাজমেন্ট দিয়েছেন, এরপরে আমার কিচ্ছু বলার নেই। তিনি মামলা ডিসপোজ অফ করেননি, আবার শুক্রবার রেখেছেন কমপ্লায়েন্সের জন্য। তার মানে ধরে নিতে পারেন এবারের পঞ্চায়েত নির্বাচন হচ্ছে কোর্ট মনিটরিং পঞ্চায়েত নির্বাচন, এবং 2013 থেকেও টাইট পঞ্চায়েত নির্বাচন জুডিশিয়ারি করাতে চান ফর দ্য সেফ অফ ডেমোক্রেসি অফ ওয়েস্ট বেঙ্গল। লজ্জা খবর পেয়ে গেছেন তো? সপুতে কেন্দ্রীয় বাহিনী 2013 থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী, আর লড়বেন নাকি মেডিকেল দিয়ে জামিন পাওয়া সাউদ্দিন সাহেব? অসুস্থ বলে জামিন পেয়েছেন। দেবব্রত মাইতির ছেলে মামলা করেছে অসুস্থতা বলে জামিন নেওয়া, বাইতুল মিয়া, সাউদ্দিন মিয়া, 3রা জুলাই মামলা আছে হাইকোর্টে, ছাড়বো ভেবেছেন না? বড় মস্তানি
বিধানসভার ভোটে তিপ্পান্নটা বুথে আমাকে প্রচার করতে দেয়নি, এবারে আটকাবেন? ইচ্ছা আছে? আছে ইচ্ছা? ভেতুরিয়াতে ঝাঁটা দেখিয়েছিলেন, জোড়া সুইসে গাড়িতে ঢিল মেরেছিলেন, হাজরা মোড়ে লাঠি নিয়ে রাস্তা আটকেছিলেন, গোট চক্রবেড়িয়ায় গাড়ির পিছনে ঢিল ছুড়েছিলেন, ভেবেছেন ভুলে গেছি না? হিসাব হবে। সাপুতে কেন্দ্রীয় বাহিনী একটু আগেই হাইকোর্ট অর্ডার দিয়েছে যখন আপনারা হাঁটছিলেন। এক কোম্পানিতে কিছু হবে না, এই পুলিশ বাবা পার করেগা, এ তো মমতা পুলিশ, এখানকার অমরনাথ এসপি জুতার ব্যাগে জলের বোতল নিয়ে ভাইপোর সঙ্গে হাঁটছে। শুনে রাখুন, এই যে ভাইপো এসেছিল এখানে নোংরা করে দিয়ে গেছে কলেজের মাঠ আর চণ্ডীপুর, চণ্ডীপুর থানাকে পেমেন্ট করতে হয়েছে 8 লক্ষ টাকা, নন্দীগ্রাম থানা তো ভিকারি থানা, মাঝখানে কটা লটারি চালু করেছিল তাও আমি বন্ধ করে দিয়েছি। শ্যামাপ্রসাদ মুখার্জি যোগ্য উত্তরসূরি এবং জিনার মধ্যে আমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি দেখতে পাই, তিনি আমাদের মাঝে উপস্থিত, তিনার বক্তব্য আপনারা মঞ্চে শুনুন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমার আত্মীয় নন্দীগ্রামের সর্বস্তরের গণদেবতা জনতা জনার্দন, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক পার্টি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুভানুধ্যায়ী বৃন্দ, কদিন আগে কয়লার তোলাবাজ ভাইপো এসেছিল, পুলিশ বেশি ছিল লোক কম ছিল, ফলতা বজবজ মহেশতলা কুলবেড়িয়া বাগনান বরানগর পানিহাটি নন্দীগ্রাম দর্শন করতে এসেছিল। আজকে শুধু নন্দীগ্রামের লোকেরা, গতকাল পর্যন্ত মনোনয়নের কাজ চলেছে, রথযাত্রা হয়েছে, তার মধ্যেও আমরা আজকে নন্দীগ্রামের লোকেরা হেঁটে দিলাম 4 কিলোমিটার। কিছু বুঝতে পারছেন পিসিমণি? আমি একটু আগে রিয়াকশন দিয়েছি, আমি কন্টেন্ট পিটিশন করেছিলাম সোমবার দিন, সেই কন্টেন্ট পিটিশন উনি প্রধান বিচারপতির বেঞ্চ অ্যাকসেপ্ট করেছিলেন, 3:30 পরে আজকে হিয়ারিং হয়েছে এবং প্রপার জাজমেন্ট তিনি দিয়ে দিয়েছেন, যে জাজমেন্টের ফলে রক্তপাত বন্ধ হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, গ্রামের মানুষ তার নিজের পঞ্চায়েতকে নিজে নির্বাচিত করবে, যেখানে পারে যেতে পারে, সুপ্রিম কোর্টে গেছিল আবার যেতে পারে, আমি ক্যাভিয়েট করে রাখছি। না না, আলটিমেটলি পারবে না, আলটিমেটলি পারবে না, বোকার মতো কাজ করছে এবং মমতা ব্যানার্জির আশ্রয় প্রশ্রয়ে এই জিনিসটা হচ্ছে। রাজীব সিনহাকে যেদিন অ্যাপয়েন্টমেন্ট করেন গভর্নর, সেদিন থেকে আমি লাগাতার বলেছি ইনি মমতা ব্যানার্জির একটি পোষ্য, এই পোষ্য তিনি বসিয়েছেন নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করার জন্য। নির্বাচন কমিশন থেকে কোনো কাজ হচ্ছে না, কাজ হচ্ছে নবান্ন থেকে। আপনি ভাবতে পারেন, যেখানে তৃণমূল যেদিন নমিনেশন করে এখানে মঙ্গলবার দিন, তার আগের দিন এখানকার ডিএম পূর্ণেন্দু মাঝি, তিনি বিডিওদের ভিসি করে আমার কাছে ডকুমেন্ট আছে, বলছে কাল তৃণমূল নমিনেশন করতে আসবে, তোমরা দেখে নেবে। নমিনেশন ফাইলে টাইমের পরেও তৃণমূলকে দিয়ে নমিনেশন করানো হয়েছে, এই প্রথমবার
সংবাদ মাধ্যমে ও পলিটিক্যাল পার্টি ডাটা পাইনি, সাথে সাথে মিনিমাম 36 ঘন্টা 48 ঘন্টা পরে ডাটা এসেছে। উইথড্র করিয়েছে পুলিশ বাড়িতে গিয়ে গিয়ে, কালকে নাড়াজলের একটা দাসপুরের দৃশ্য আপনারা দেখেছেন, পুলিশ যাচ্ছে উইথড্র করাতে বিরোধী দলের প্রার্থীদের। আমাকে নিজেরা এসডিও বিডিওরা বলেছে পুরুলিয়ার এবং দক্ষিণ চব্বিশ পরগনার, যে এসপি ডায়মন্ড হারবার, এসপি পুরুলিয়া, তারা মাঝরাত্রে গিয়ে নমিনেশন ফাইল করিয়েছে যেখানে গ্যাপ আছে। বড়োয়াতে মুর্শিদাবাদের বিডিও, তিনি দুটো পঞ্চায়েত সমিতির সিটে তৃণমূলের প্রার্থী ছিল না, তিনি আর ওশি দুজন মিলে সেখানে গিয়ে মাঝরাত্রে নমিনেশন ফিল আপ করে জমা করিয়েছেন। গোটা রাজ্য জুড়ে যেভাবে গৌতম সান্যাল এবং সোমেন ব্যানার্জি আর সঞ্জয় বনশাল তিনজন মিলে গোটা রাজ্য জুড়ে মমতা ব্যানার্জির নির্দেশে নির্বাচন কমিশনকে পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়েছেন, আমি মনে করি শুধু ওই পিডিওর বিরুদ্ধে সিবিআই করলে হবে না, সিবিআই করা উচিত 54 তলার বিরুদ্ধে। 54 তলার যে ল্যান্ড ফোনটা আছে, সেই ফোনের কল ডিটেলস, এই কদিনের মধ্যে কটা ডিএমএসপি বিডিও এসডিওর সঙ্গে সোমেন ব্যানার্জি গৌতম সান্যাল কথা বলেছেন সেটা জানা দরকার, এবং এদের মোবাইল ফোন নিয়ে কতবার এরা হোয়াটসঅ্যাপ বা ফেসটাইমে কথা বলেছেন, কি কি মেসেজ পাসন করেছেন, এগুলো জানা দরকার। সব তথ্য আমাদের কাছে আছে, আমরা করবো। এই সঞ্জয় বনশাল প্রত্যেক দিন গিয়ে স্টেট ইলেকশন কমিশনে বসে আছে, তার কোনো অর্ডার নেই, গেজেট নেই, আমি তো আর একদিন দুদিন দেখব, এরপরে আমি নিজে গিয়ে ইলেকশন কমিশনের দরজায় বসব, যে সঞ্জয় বনশালের অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাকে দেখাও, নইলে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করো। আমি নৌশাদ সিদ্দিকী বলে বলবো না, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে তার সরকার ও তার এই যে কোম্পানির বিরুদ্ধে যেই আঙুল তুলবে, সে যদি কোনো নির্দল হয়, যেমন ডায়মন্ড হারবারে দেখবেন নির্দল স্কুটি নিতে গেছিল, তার চোখটা নষ্ট করে দিয়েছে। এরা একটা লোকের কোনো বিরোধিতা, এই যে নন্দীগ্রামে বেশ কিছু নির্দলকে এখানকার আইসি আর একটা ডিএসপি আছে অমরনাথের কথা, পুলিশ গিয়ে বাড়ি বাড়ি গিয়ে উইথড্র করেছে। একটা 3.5 বছরের জেল খাটা মাল, তাকে যখন নন্দীগ্রামে যে কার্যালয়টা আছে মেঘনাথ পালের দয়ায় তৈরি হওয়া কার্যালয়, সেই কার্যালয়ে যখন তাকে ঘিরে ধরে বিক্ষোভ প্রকাশ করছে, তখন পুলিশের লোকরা গিয়ে ভাল তরোয়াল নিয়ে তাদেরকে রক্ষা করছে, তাদেরকে ঘিরে তাদেরকে বাঁচাচ্ছে। আপনারা শুনে রাখুন, এই নন্দীগ্রাম থানা, এই যে ভাইপো এসেছিল 7 লক্ষ টাকা থানা তাকে পেমেন্ট করেছে, ফোর্সের খাওয়া, বাথরুম, জলের বোতলের পেমেন্ট করেছে নন্দীগ্রাম থানা 7 লাখ টাকা, চণ্ডীপুর থানা পেমেন্ট করেছে 8 লক্ষ টাকা। আমার কাছে সব ডকুমেন্ট আছে, পৃথিবীটা গোল, মমতা ব্যানার্জির সরকার যাবে যাবে যাবে, বিজেপি সরকার হবে হবে হবে, 20 বছরের বেশি বিজেপি সরকার থাকবে, সব কম বয়সে ছেলে আপনারা যা যা করছেন সব হিসাব হবে আমার চন্দ্রগুপ্ত ডায়েরিতে লেখা, সেটাও বন্ধ হয়ে গেছে, এদের কেউ মেটাতে হয়েছে 7 লক্ষ টাকা। এই থানাকে ভিকারি থানা, এদের বেতন থেকে দিতে হয়েছে 80 দিন। এই হচ্ছে ভাইপো আর তৃণমূলের ক্যারেক্টার, প্রস্তুত তো আপনারা? 18-তে বিজেপিকে নমিনেশন করতে দেয়নি, এবারে নমিনেশন করেছেন তো, বলছে প্রার্থী কোটা বুথে নাই, প্রার্থী কেন নাই 11 তারিখে বুঝতে পারবেন, কেন প্রার্থী ওখানে দিইনি, চোর মুক্ত পঞ্চায়েত হবে তো, চোর মুক্ত পঞ্চায়েত হবে তো, চোর মুক্ত পঞ্চায়েত হবে তো, চোর 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 ধরো, চোর 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 ধরো, তৃণমূল মানে কি, 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 আবাস যোজনা চুরি করল কে, শৌচালয়ের টাকা মানল কে, অনেক টাকা ঝাড়ল কে, 100 দিনের টাকা চুরি করল কে, তাই তো বলি চোর ধরো।
তৃণমূল মানে তৃণমূল মানে খেলা এবারে দেখাবো পঞ্চায়েত জলপাই রঙের পোশাক পরা ভারী বুট নিয়ে আমাকে যারা নিরাপত্তা দেয় কেন্দ্রীয় বাহিনী তারা সব গ্রামে পৌঁছে যাবে তাড়াতাড়ি পৌঁছে যাবে গ্রামকে একদম সংগঠিত করুন আর ভোটের দিন আমি তো পঞ্চায়েতের ভোটার নন্দনায়কবাড়ে ভোট দেব নন্দনায়কবাড়ে ভোট দেব কোন চিহ্নে ভোট দেব কোন চিহ্নে ভোট দেব কোন চিহ্নে ভোট দেব কোন চিহ্নে ভোট দেব আমিও দেব তুমিও দেবে আমিও দেব তুমিও দেবে সবাই মিলে ভোট দেব 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 চোর মুক্ত পঞ্চায়েত করব আর গণনা দিন একবার রিয়াপাড়া একবার নন্দীগ্রাম কলেজ একবার নন্দীগ্রাম কলেজ একবার রিয়াপাড়া একটা ব্যালট কেউ চুরি করতে দেব না একটা ব্যালটও চুরি করতে দেব না নিশ্চিন্ত থাকুন চৌকিদার শুভেন্দু অধিকারী বলে গেল চৌকিদার শুভেন্দু অধিকারী বলে গেল তাহলে চুক্তি পাকা ভোট আপনারা গ্রামে করবেন আমি ভোটের দিন পাহারায় থাকবো গণনার দিন আপনি গণনা করবেন আমি বাইরে থাকবো থাকবো জিতবো চোর মুক্ত পঞ্চায়েত হবে চোর মুক্ত পঞ্চায়েত হবে চোর ধরো চোর ধরো আর বেশি কথা বলবো না আকাশে মেঘ বরুণ দেব আমাদের সঙ্গে আছে এত মেঘ বৃষ্টি নাই বৃষ্টি দরকার আছে কিন্তু আমাদের জন্য বললে তোমরা পূর্ণ কাজে যাচ্ছ তোমাদের জন্য আমি খানিকক্ষণ ওয়েট করলাম সারাদিন প্রচুর রোদ চারটে থেকেই মেঘলা বলছে আমার নন্দীগ্রামের বিপ্লবীরা রাস্তায় হাঁটবে রোদে কষ্ট পাবে তাই বরুণ দেবর সাথে কেউ ঠেকাতে পারবে না আমরা জিতব বাড়ি বাড়ি যান মানুষের কথা শুনুন আর যত চুরি করেছে তৃণমূল তার তালিকা তৈরি করুন তালিকা করুন আমি পাঁচজন জেলা পরিষদ প্রার্থীকে পরিচয় করিয়ে দিচ্ছি নন্দীগ্রাম একে জেটপি নম্বর ২৮ সুপর্ণা পড়ুয়া সুপর্ণা পড়ুয়া একে মেম্বার করছেন আপনারা নন্দীগ্রাম একে জেটপি ২৯ বাপি পুটি মেম্বার করছেন আপনারা করছেন আপনারা আরে গোকুলনগর টগর সব লিড হয়ে যাবে শুধু দাউদপুরে ছক্কা মারতে হবে তাই তো নন্দীগ্রাম জেটপি ১৩ বন্দনা বাড়ুই পাত্র দিদিকে জেতাচ্ছেন আপনারা দিদির প্রতীক কি বলুন পদ্ম ফুলে ভোট দিচ্ছি আমরা নন্দীগ্রাম ২ জেটপি ২৬ মৌমিতাশি বোনকে আমরা ভোট দিয়ে জেতাব বোনকে আমরা ভোট দিয়ে জেতাব জয় জয় শ্রীরাম জেটপি ২৭ মন্ডল সভাপতি অরূপ জানা অবসরপ্রাপ্ত সামরিক কর্মচারী আমদাবাদ ২টা দেখে নেন বাকিটা হয়ে যাবে আমি থাকবো সঙ্গে চিন্তা নেই গতবারে কমলপুর সাতাঙ্গাবাড়ি রানীচক লুট করেছে বিধানসভা ভোটে এবারে করতে দেব না করতে দেব না একদম ঠিক থাকুন আপনারা আর কেন কয়েকটা গ্রাম পঞ্চায়েতে প্রার্থী নেই তার উত্তর তোলামুল ১১ তারিখ বিকালবেলা পাবে এখন কিচ্ছু বলছি না ঠিক আছে জোট বাঁধুন তৈরি হন জিতব তো আমরা চোর মুক্ত পঞ্চায়েত চোর মুক্ত পঞ্চায়েত চোর মুক্ত পঞ্চায়েত চোর সে বলুন চোর মুক্ত পঞ্চায়েত চোর মুক্ত পঞ্চায়েত জয় শ্রীরাম জয় শ্রীরাম ধীরে ধীরে বাড়ি যান কাল মাঝখানে দু তিন দিন বাইরে থাকবো ২৫ তারিখ রিয়াপাড়াতে আবার দেখা হবে শিব মন্দিরের সামনে প্রার্থী পরিচয় করাবো এরপরে নন্দীগ্রাম একে সব জিপিতে আমাকে পাবেন ১০টা গ্রাম পঞ্চায়েতে একটা করে সভাতে আমাকে পাবেন আরো বেশি লোক থাকবে
আরো বেশি জনের সঙ্গে দেখা হবে ঠিক আছে চোর মুক্ত পঞ্চায়েত আবাস যোজনা পাওয়ার লড়াই শৌচালয় পাওয়ার লড়াই আর ঘর নল সে জল পাওয়ার লড়াই পানীয় জলের লড়াই পিএম কিষাণের লড়াই অধিকারের লড়াই অধিকারের লড়াই গ্রাম উন্নয়নের লড়াই আর আমরা ক্ষমতায় আসবো যত চোর গত দশ বছরে পঞ্চায়েতের টাকা তুলেছে তাদের যেখানে পাঠানোর সেখানে পাঠাবো আর এ কদিন নন্দীগ্রামে প্রশাসনকে সতর্ক করলাম যাতে নন্দীগ্রামে আজকে হাইকোর্টের রায়ের মতো আপনাদের অপকর্ম নিয়ে আমাদের কোর্টে যেতে না হয় তার জন্য আপনারা একটু সতর্ক থাকবেন বাবা মা পড়িয়েছেন আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান পিসি ভাই তো আপনাকে বেতন দেয় না আমি সতর্ক করে দিয়ে সভা শেষ করছি ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি 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 জীবতং বিজেপি 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 জীবতং।